হিন্দি কবিতা এবং বাংলা কবিতা রয়েছে, তো সেই জন্যে এই অনুষ্ঠানের নাম রাখা হয়েছে খাত লিখেছি মঞ্চকে। কিন্তু প্রেমও তার মধ্যে রয়েছে, অনুভূতি রয়েছে, সবকিছু নিয়ে সকলকে অনুরোধ করব আমি আসন গ্রহণ করার জন্য, আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব। এই যে জায়গাটা ডেকোরেশন, যার মাথা থেকে বেরোয় যে এরকম একটা, ফিরোজদা এসে বলছেন যে আমাকে আলাপ করতে হবে কিন্তু সুমনের সাথে, ফিরোজদা দেশ বিদেশ পুরো চষে একদম বেড়ানো মানুষ অনুষ্ঠান নিয়ে, তো তারও কিন্তু নজর কেড়েছে আর্টিজম, তো এইটাই আমাদের কাছে প্রাপ্তি। আর অভিষেকদা তো আছে, এছাড়া সবাই বারে বারে বলছে জায়গাটা খুব সুন্দর, তো সেই জায়গাটা যার জায়গাতে আমরা বারে বারে এসে নক করি যে সুমনদা আমাদের কিছু করতে দাও, এবং সে পুরো স্বাধীনতার সঙ্গে বলে যে হ্যাঁ ঠিক আছে যা খুশি করো, কিন্তু আমার এক্সক্লুসিভ জিনিসগুলো একটু সাবধানে বাঁচিয়ে তোমরা যা খুশি করো। তো সেই সুমনদা, আগে সুমনদাকে একটু আমি ডেকে নিচ্ছি। সুমনদা তুমি প্লিজ একটুখানি এসো, এই চায়না লাইন লাইটে। কিন্তু আমি আজকে জোর করে খানিকটা সারপ্রাইজলি ডেকেছি যে তোমাকে থাকতে হবে। আর একজন আমাদের ভীষণ ভীষণ প্রিয় মানুষ, কি বলবো, মানে তার সাথে খুনসুটি ঝগড়া আবার আবদার সবকিছু একসাথে চলে, বকুনি খুব একটা দেয় না কিন্তু মানে দোষ করলে সেটা বুঝিয়ে দেয় যে দোষ হয়েছে, এটা কিন্তু শুধরে নিতে হবে। ভীষণ খোলা মনের গুণী একজন মানুষ অভিষেক গাঙ্গুলি, সিনেমাটোগ্রাফার, ডাইরেক্টর। সম্প্রতি আমার কয়েকটি কাজ করার সৌভাগ্য হয়েছে অভিষেকদার সাথে। এমন একটা জায়গায় বিরাজ করেও তার মাটি কিন্তু এখন, তার পা কিন্তু এখনো মাটি ছুঁয়ে আছে, তার মধ্যে কোনো অহংকার গর্ব নেই, ভীষণ প্রাণের মানুষ, এবং কথা বললে অনেক কিছু শেখা যায়, আমাদেরকে অনেক কিছু শেখান যেটা সোজা পথে পথে চলার, মাথা উঁচু করে বাঁচার আমার মনে হয়। সেই ফিরোজদা সাংবাদিক এবং অবশ্যই বঙ্গ সংস্কৃতির সম্পাদক, যেটা আমাদের সবার প্রিয় আশাপূর্ণাদি শুরু করেছিলেন, এই ধারক এবং বাহক আমি ডেকে নিচ্ছি। ফিরোজদাকে ভীষণ প্রিয় মানুষ, এখানে অনেকেরই পরিচিত, ফিরোজদার জন্য একটা জোরে হাততালি। ফিরোজদা আমাদের ভীষণ প্রিয় একজন মানুষ, তো এই তিনজন মানুষকে আমি পেয়ে গেছি। আচ্ছা আর একটা গিফট ফিরোজ একে দিয়ে দিয়ে সুমনদাকে দিয়ে দাও। ভীষণ পুরনো বন্ধু, এজন্য আমি বললাম দিয়ে দেওয়ার জন্য, আমাদের তরফ থেকে ছোট্ট উপহার, আমার অনেক দিনের চেনা, অনেক দিনের, অনেক ধন্যবাদ ফিরোজদা তুমি আজকে এসেছো। হ্যাঁ না না গুণী সকলেই গুণী, আমি ওই জন্য গুণের মাঝখানে দাঁড়িয়ে যদি একটু কিছু অ্যাবজর্ব করতে পারি সেই জন্য সেই লোভে দাঁড়িয়ে আছি। হ্যাঁ সফল হচ্ছে, আমি কালকেই চলে যাচ্ছি, তুমি তুমি বলছো, তুমি বলছো। আমাদের তরফ থেকে একেবারে ছোট্ট একটি উপহার আমাদের প্রিয় মানুষদের জন্য। হ্যাঁ কোথায় চ্যাটার অ্যাকাউন্টেন্ট, তারপরে আবার মানে নৃত্যশিল্পীও বটে, আবৃত্তি শিল্পী, সবকিছু। বাংলা কবিতাগুলি আমার এবং হিন্দি ইংরেজিগুলো অনেক কবির রয়েছে। এখানে আমার পাশে আছে আহির, আহির রয়েছে গানে এবং গিটারে রয়েছেন, দাদা নামটা আপনি বলুন আপনার। রানা বিশ্বাস রয়েছেন গিটারে এবং সমরদা রয়েছেন আবহ সঙ্গীতে। নৃত্যে রয়েছেন ইনা বাগচি, অনুপ্রিয়া মিশ্র, অদিতি ব্যানার্জি এবং তিয়াশা মিঠি। শুরু করছি আজকের অনুষ্ঠান খাত লিখেছি মঞ্চকে। বৃষ্টি পড়লে বোবা কবিতার খাতা, যেদিন প্রথম ভিজেছিলাম নীলে, সেদিন প্রথম ফুল ছড়ানো ছাতা। তোমার সেদিন ইচ্ছে হলো স্নানের, মেঘের শরীর ভাঙছে আকাশ মাঠ, তোমার বুকে মেঘ গুড়গুড় শব্দ, তোমার সঙ্গে প্রথম সহজ পাঠ। চুল ভেজানো মিষ্টি জলের স্বাদ,
বৃষ্টি এলো, বৃষ্টি শরীর তোর, বৃষ্টি এলো মেঘ জুড়ানো চোখে, বৃষ্টি রঙে মেঘল ভরা ছাদ। তুমি তখন মন হারানো সুরে দিচ্ছ ভরে আকাশ ভরা জল, তোমার চোখে আমার চোখ ছবি, চল পালিয়ে ছেলেবেলার দল। Falling gently like muted hiccups writes a familiar script. The rain conveys something. Perhaps you may recall having seen a letter drenched in tears that looked something like this. মেঘল তুমি কোথায় যাবে, কোথায় তোমার বাড়ি? যাব আমি সবুজ মাঠে, যাব বৃষ্টি সারি দূরে, শুধু অনেক দূরে, বৃষ্টি এখন নামবে, বুকের ভেতর উথাল পাথাল আকাশ যেখানে থামবে, দূরে শুধু অনেক দূরে, দূরে শুধু অনেক দূরে, দূরে শুধু অনেক দূরে। ওই নীল নদীর ধারে বৃষ্টি পায়ে পায়ে তার কি যেন কেনাম, জলে ভেজা মাঠে আকাশে হাত পারায়, মেঘে আড়ালে ভেসে থাকা সেই নীল পাগলামে।
তলায় পিছে আগুন তোর সাথে আর যাব না এই ছেলেটা, থাকবো না আর ডালে ভাতে, মাখবো না ফুল গালে, পাল্লা ধরে ঝুল দোটানা, রাখবো না দিন জালে। রাগ করেছিস, রাগ করেছিস, বয়ে গেছে হিন্দি গানের কলি, তুই পড়ে থাক হৃদ মাঝারে, হাওয়ার পথে চলি। এই ছেলেটা, এই ছেলেটা চেষ্টা করেছি। এখানে গানের অনেক বড় বড় দিগ্গজ মানুষরা রয়েছে, তো তাদের কণ্ঠে যদি ধারণ হয় গানটি তাহলে খুবই আনন্দ হবে। বলে দাও তুমি কার কার কবিতা ছিল। হিন্দি কবিতাগুলো মেইনলি গুলজার সাহেবের ছিল, আর ইংলিশ কবিতাগুলো there were some sonnets and there was also a poem by Bill Henebert and Elizabeth. So it was all a compilation of poems about love and rain. So hope you all loved it. अनजाने ही तेरे मैंने वादे किए कई सारे हैं, सांसों की ले मंथन चले तो से करे बरसे सावन, बरसे सावन झूम झूम के दो সাথে তিয়াশা মিঠি।
তো নাচে ছিল, এখন সম্প্রতি পুনেতে পড়াশোনা করছে নাচ এবং ইংরেজি নিয়ে। তো এক মাস ছুটি কাটানোর জন্য এটাতেও ও আর কি একেবারে নাচ করেছে। আপনারা ওকে আশীর্বাদ করবেন যেন ও নিজের লক্ষ্যে দৃঢ় থাকতে পারে। আমার পাশে যে আছে অনুপ্রিয়া মিশ্র, অসাধারণ একজন ডান্সার, গানও করে খুব সুন্দর, ভীষণ গুণী একজন মানুষ, আর আমার কবিতার ছন্দে বকের আনন্দের অন্যতম কোরিওগ্রাফার। তো ও আমাদের সঙ্গে আজকে ছিল আজকে এই সন্ধ্যায়। আমার আর এক পাশে রয়েছে আর একজন আমার ভীষণ ভালো বন্ধু, গুণী মানুষ, অদিতি। অদিতি কিন্তু শুধু মানে নৃত্যশিল্পী তো বটেই, তাছাড়া সুইমারও বটে, আমি আজকে জানলাম সেটা, ওটাও একটা গুণ। তো অদিতি ভীষণ ভালো একজন ডান্সার, এবং অনেক প্রতিকূলতার মধ্যে দিয়েও জীবনটাকে ও একদম আলোর মধ্যে এগিয়ে নিয়ে যাচ্ছে, এটাই আমাদের অনেক বড় প্রাপ্তি। অদিতির জন্য জোরে হাত থাকি অদিতি ব্যানার্জি, ও আমাদের কবিতার ছন্দে বাকের আনন্দের অন্যতম কোরিওগ্রাফার, ও আমাদের সঙ্গে রয়েছে। তার পাশে রয়েছে ভীষণ গুণী একজন মানুষ, তাকে ভাবতেই পারিনি যে আমি এরকম ভাবে এতটা সময় ধরে পাবো। ইনাদেরকে অনেকদিন ধরে চিনি, ইনা বাগচি, অভিনেত্রী, আবৃত্তি শিল্পী, সঞ্চালক, সংগঠক, হাফিয়ে যাচ্ছে, নৃত্যশিল্পী, অনেক কিছু অনেক কিছু। তার আগে শুভাশিস দা, শুভাশিস দাস শর্মা পরিচিত নাম কলকাতার বুকে, সমন্বয়ে গানের দলের সেটা আমি শোনাচ্ছি, এটা আমার গুরুদেব শ্রী বীরেন্দ্র চৌধুরীর কাছ থেকে আমার শেখা। কান্দিয়াকুল আইলাম ভব নদীর পারে, আরে মন তরে কে বা পাহার করে, আরে কান্দিয়াকুল আইলাম ভব নদীর পারে, আরে মন তরে কে বা পাহার করে, অসহময় দিন গুহুয়াইয়া আইলাম নদীর ধারে, আমি আইলাম নদীর ধারে, অসহময় দিন গুহুয়াইয়া আমি আইলাম নদীর ধারে, আমি আইলাম নদীর ধারে, আর মাঝি তোহার নাম জানি না, মাঝি তোহার, আরে মাঝি তোহার নাম জানি নাহি, আমি ডাক দিমু করে, আমি ডাক দিমু করে, আরে মন তরে কে বা পাহাড় করে,